আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিউয়ার্স, কার্ফ মাছ নিলাম 260 টাকা করে, ওজন কতটুকু দেখি। এটা চেদার বড় আছে কার্ফ, এটা চেদার বড় আছে না ভাই? এইটা চেদার বড় নাই, এক সাইজে দুই দিলাম না, একটাই নিব আমরা। এটা চেদার বড়টা দেন, এটা দেন না না, দুইটা নিব না আমার দরকার একটা। ওজন পাবেন না, কতটুকু দেখি। কার্পো নিচ্ছি, আসলে অনেকদিন কার্পো খাওয়া যায় না। 260 দেখা যাক কি হয়, ওজন কর্তব্য বাকি। তো এখানে রুই মাছ আছে, রুই মাছ মৃতগুলা 300, জীবিতগুলো হচ্ছে 320। কত কইছে? 1 কেজি 200। দেখতেছি এখানে আচ্ছা দেন না, কাটাবো না, এমনি না ভালো করে পলি পেয়ে দেন। মাছ ধরতে কিনে আনলাম, কুটবো মনে করেছি, পরে কুটিনি, এখন ছেড়ে গেছে, একটা লাভ দিয়ে ছেড়ে ফেললো। এক্স্যাক্টলি বাসে দেখানোর জন্য মাছটার সাইজ একটু বড়, সেটা প্রায় 1 কেজির কাছাকাছি। একটু ডিমও নিব, তো বাজারের এই ছোট্ট একটি ভিডিও ছিল, মোটামুটি আজকে এখানেই, এটা এখানে বিদায় নিচ্ছি। জাস্ট বাজারে আসলাম, আপনাদের শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ। ডিম কি আপনাদের ডেলিগুলো ডেলি সব বিক্রি হয়ে যায়? না সবই সেল হয়ে আমি তো আমার নাম, আমি তো কিছু কই না, সবই তো তুমি কও। হ্যাঁ আমি যে আমি যে
সামনে বের হওয়ার জায়গা আছে? সামনে আছে, এদিকে চলে চলো। কাপড়ের দোকানও আছে এখানে না? আখ কত ভাই, গ্লাস কত? হ্যাঁ বাবা, দুই গ্লাস দেন তো, দুই গ্লাস খাবো। আপনার ছবি তুলে দিব যাতে করে মানুষ বেশি বেশি আপনার দোকানে আসে। মন্দ বলবে না, মন্দ বলবে কেন? যারা বুঝবে না তারা মন্দ বলবে। আর মাছ প্যাকেট ছিঁড়ে ফেলছে, একদম প্যাকেটে ছিঁড়ে ফেলছে। আর আমরা একটু আখের রস খাওয়ার জন্য ওয়েট করছি। অসাধারণ মজা। হাতে লাগবে, হাতে লাগবে। ওয়ান্ডারফুল টেস্ট।